হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা আমাদের প্রজেক্টে এর আগে টিউটোরিয়ালে যেটা দেখলাম, আমাদের যে কন্ট্যাক্ট যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যে আমরা এখানে ম্যানুয়ালি একটা ইউজারের ইউজার নেমটা আমরা এখানে রেখে দিচ্ছিলাম, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি আসলে এটা অটোমেটিক্যালি আসবে। তো সেটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের যেই ইউজারের যেই লিস্টটা আছে, হ্যাঁ, বা আমাদের যখন আমরা কোনো নোটিশ পাঠাচ্ছি সেই নোটিশের যেই লিস্টগুলো আছে, সেই লিস্টগুলোতে আমরা কি দেখছি যে আমরা ওখানে একটা তিনটা ফিল্ড আমরা রেখেছি, একটা হলো নেম, ইমেল এবং অফার। সেটা দেখার জন্য আমরা আমাদের ডেটাবেজে আসলে তেমন ইনফরমেশন নেই, আমরা কিছু ইনফরমেশন তৈরি করি না কেন। লেটস রান দিস অন সার্ভার এবং আমরা কিছু ইনফরমেশন অ্যাড করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমরা যে কাজটা এখন করতে চাচ্ছি। আমাদের তো একটা ইউজার আমরা তখন ক্রিয়েট করেছিলাম মোজামেল নামে। আমরা মোজামেল নামেই লগ ইন করা অবস্থায় আমরা একটা নোটিশ অ্যাড করে দিই। আচ্ছা, মোজামেল লগ আউট হয়ে গেছে, মোজামেল হ্যালো, এবং একটা নোটিশ করি যে ফার্স্ট নোটিশ ফ্রম মোজামেল, সেভ নোটিশ করলাম। আমরা যদি এখন হোমে যাই, আমাদের এই যে একটা নোটিশ এখানে কিন্তু চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এখানে ইমেলের জায়গায় আমরা এইখানে ইউজার নেম থাকবে এবং ইউজার নেমে ক্লিক করে আমরা তাকে মেসেজ পাঠাতে পারবো, সেটা আমরা এখন করতে যাচ্ছি। তো আমি যেটা করি, আমি আরও কয়েকটা এখানে নোটিশ নিয়ে আসি আপনাদের বোঝার সুবিধার জন্য। সেটা আমি ভিডিওটা রেকর্ডিংটা পজ করে আমি আরও কয়েকটা ইউজার ক্রিয়েট করে আমরা আরেকটা আমরা এখানে নোটিশ নিয়ে আসছি। আমরা আরেকটা নোটিশ নিয়ে আসছি আরেকটা ইউজার ক্রিয়েট করে, আলী ইমরান ইমাম নামে। তো আমরা এখন যেটা দেখি, আমাদের যে প্রজেক্টে আমাদের হোম ডট জেএসপি যে ফাইলটা আছে সেইখানে কিন্তু আমরা এই টেবিলটার জন্য ডিফাইন করে দিচ্ছি যে আমাদের এখানে যে টেবিলটা আসছে সেই টেবিলের মধ্যে কী কী থাকবে। আমাদের এখানে যে আইডি, নেম, ইমেল এবং নোটিস, আইডি, ইউজার নেম, ইউজার ইমেল এবং নোটিসটা আছে। তো আমরা যেটা চাচ্ছি, ইউজার ইমেলের জায়গায় আমরা এইখানে আমরা নোটিস ডট ইউজার, ইউজার নেমটা তো এটা ফুল নেম নিচ্ছে না, এখানে ইউজার নেম আছে থাকার কথা, তাই না? আমরা এটা যদি এখন রিফ্রেশ করি দেখি কি আসে। ইয়েস, এই যে ইউজার নেমগুলো কিন্তু এখানে চলে আসছে, আমরা তো ইউজার নেমই চাচ্ছি। আমরা ইমেলটাকেও চেঞ্জ করে দিই, ইউজার নেম। আমাদের কিন্তু এই জায়গাতে এখন ইউজার নেম চলে আসলো। তো এই ইউজার নেমগুলোকে যদি আমি এখন আমাদের মেসেজে হাইপার লিঙ্কে কনভার্ট করতে চাই, আমরা আমাদের সোর্সে চলে যাই। এখানে আমরা তো ইউজার নোটিস ডট ইউজার ডট ইউজার নেম বলছি, আসলে আমাদের নোটিস যেই এখানে টেবিলটা আছে ওখানেও কিন্তু ইউজার নেম আছে ডিরেক্টলি। আমি চাইলে এখানে নোটিস ডট ইউজার নেম দিলেও কাজ করার কথা, ইউজার ডট ইউজার নেম না দিয়ে। সো ইফ আই ডু দ্যাট অ্যান্ড ইফ আই জাস্ট রিফ্রেশ মাই পেজ, আমরা দেখছি এটা কিন্তু কাজ করছে। সো দ্যাটস গুড। তো আমরা এখন এখানে যেটা করব, আমরা এখানে সি আউট না দিয়ে আমি এখানে বলে দিতে পারি সি ইউআরএল, এবং এটাকে আমি সেলফ কন্টেন্ট করে দেই। সি আউটটা এখান থেকে মুছে দিলাম, এবং এই জায়গাটাতে সি ইউআরএলের জায়গায় ভ্যালুতে আমি বলে দিতে পারি যে আমার কনটেক্সটের পর মেসেজ উইথ ইউআইডি উইচ স্ট্যান্ডস ফর ইউজার আইডি, এবং এটা দিয়ে আমি যদি এটাকে সেভ করি এখন, এখন যদি আমি রিফ্রেশ করি, আচ্ছা সি ইউআরএলটা কেন কাজ করছে না, আমরা আর কি, সি ট্যাগ তো এখানে দেয়া আছে, টিডি এখানে সো ফার ইট শুড হ্যাভ ওয়ার্কড। এটা কি কোনো কারণে, সে কি আমার রিডেপ্লয় করতে হবে কি প্রজেক্টটা? ও আসলে তো ঠিকই আছে, আমি তো এখানে কোনো এইচরেফ বা অ্যাঙ্কর ট্যাগ দেইনি, সেটা তো আমাকে এই মেসেজটা দেখাবেই। আমরা এক কাজ করি, ডাবল কোটকে এখানে সিঙ্গেল কোট করে দেই এবং এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আসি, এ এইচরেফ ইকুয়াল টু, এইটার ভেতরে আমরা দিয়ে দিব আমাদের সি আউট, এবং আমরা এখানে আবার ওই নেমটাই আমরা এখানে দিতে পারি যেই নেমটা আমরা পেয়েছিলাম সি আউটের থ্রুতে। এটাকে কপি করি
এবং এই জায়গাটাতে আমরা এই মেসেজ দেব না, আমরা জাস্ট নেমটা করব এবং এটা সি আউট হবে, সি ইউআরএল হবে না। দিস লুকস গুড, আমরা একটু ফরম্যাট করে নেই, কন্ট্রোল শিফট এফ দিলাম, ঠিক আছে, সেভ করি। এইবার একবার দেখি আমাদের এটাকে রান করি। সো এই যে মোজাম্মেলের ভেতরে গেলে এখন কিন্তু ইউআইডি মোজাম্মেল দিয়ে যাচ্ছে, ইমরানে গেলে ইউআইডি ইমরান দিয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্টেড অ্যান্ড ইটস লুকিং গুড। আসলে আমরা তো এখানে আসলে কন্ট্যাক্ট করতে চাচ্ছি সেন্ড মেসেজের জন্য, আমরা এইখানে আর সি আউট এটা না দিই, আমরা এখানে ডিরেক্টলি বলে দিই কন্ট্যাক্ট, হ্যাঁ, এবং এখানে বলে দিই ইউজার নেমের জায়গায় কন্ট্যাক্ট। এটা যদি সেভ করি তাহলে আমরা যদি আমাদের ফর্মে যাই, এটাকে রিফ্রেশ করি, তাহলে এই যে আমাদের কিন্তু কন্ট্যাক্ট করতে বলছে, হ্যাঁ। সো আমরা এরপর যেটা করব, আমাদের যেই স্প্রিংয়ের যেই আমরা কন্ট্যাক্ট ফ্লো আছে, আমাদের এই ইউআইডি যেটা আমরা এখান থেকে পাঠাচ্ছি না, আমাদের এই ইউআইডিটাকে আমরা আমাদের ফ্লোয়ের মধ্যে যেই মেসেজ বিনটা আমরা ওখানে ডিফাইন করছি সেই বিনের মধ্যে এটাকে নিয়ে যেতে হবে। সেটার জন্য আমরা করব যে আমাদের কন্ট্যাক্ট ফ্লো এটার ভেতরে আমাদের যেই এখানে শো কন্ট্যাক্ট ফর্মটা আছে, হ্যাঁ, শো কন্ট্যাক্ট ফর্ম শুরুতে তো এটা আসছে, তো এটাতে শুরুতে আমরা বলে দিব অন এন্ট্রিতে একটা কাজ করবে, সে অন এন্ট্রি, অন এন্ট্রিতে সে কী করবে, সে হলো সেট করবে নেম হচ্ছে আমার যেই যেই ব্যাকিং বিনটা আছে মেসেজের ইউজার নেম, এবং সে ভ্যালুটা নিবে কোত্থেকে, আমার রিকোয়েস্ট প্যারামিটার থেকে ডট ইউআইডি। এইটা দিলে কিন্তু আমার মেসেজের যে ইউজার নেমটা আছে সেটা কিন্তু সেট হয়ে যাওয়ার কথা। এখন যদি আমি কন্ট্যাক্টে যাই এবং এইখানে যেই ইউজার নেমটা আছে সেটা কিন্তু সেট হয়ে যাওয়ার কথা এখানে আমার অটোমেটিক্যালি। সো যেহেতু ফ্লো এটা সেট করে দিচ্ছে, আমাদের এই লাইনটার আর দরকার নেই, উই ক্যান গেট রিড অফ দিস। এখন যদি আমরা আমাদের প্রজেক্টে যাই, আমরা তো একটা সিস্টেম ডট আউট দিয়ে রেখেছিলাম মেসেজের জন্য, না, আমাদের কনসোলটা আমরা অন দ্য সাইড খোলা রাখি, এখানে কনসোলটা কই আমাদের, হিয়ার ইউ গো। এখন যদি আমরা কনসোলের সবার শেষে আছি এবং আমরা যদি এখন আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্টে মোজামেল হককে কন্ট্যাক্ট করতে চাই, আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করলাম এবং আমরা দেখতে পাবো এখানে যদি আমি সেন্ড দেই, মেসেজ সেন্ড আছে এবং এখানে ইউজার নেম কিন্তু মোজাম্মেল দেখাচ্ছে, তাই না? এবং আমি যদি আবার ব্যাক করি, আমি যদি ইমরানকে একটা মেসেজ সেন্ড করতে যাই, কন্ট্যাক্টে গেলাম, সেন্ড দিলাম, এখানে এই যে এখন দেখাচ্ছে ইউজার নেম কিন্তু ইমরান। সো আমাদের যে লিঙ্কটা আমরা করতে চাচ্ছিলাম সেই লিঙ্কটা কিন্তু এখানে হয়ে গেছে। কনসেপ্টটা আমরা আশা করি আপনারা ধরতে পেরেছেন যে আমরা খুব ইজিলি এখানে কন্ট্যাক্ট ফ্লোর মধ্যে আমরা ফর্মটা যখন ক্রিয়েট করছে তখন আমরা এখানে রিকোয়েস্ট প্যারামিটারের থেকে আমরা ইউআইডি প্যারামিটারটা আমাদের যেই ব্যাকিং বিন আছে সেখানে আমরা ইনসার্ট করে দেওয়ার কারণে আমাদের কিন্তু আমরা ইনফরমেশনটা আমরা পেয়ে যাচ্ছি। সো দ্যাটস গুড। তো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন গুডস।